فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. যে আপনি প্রশ্ন করেছেন যে হজ ও উমরার মধ্যে পার্থক্য কী? হজ হয় একটি মাসে, এছাড়া অন্য কোনো মাসে হজ হয় না, সেটা হচ্ছে জুলহিজ্জা মাসের 9 তারিখ। এবং হজের কিছু আরকান আছে যেগুলো উমরার সাথে পৃথক, আর উমরা সারা বছর করা যেতে পারে। উমরা হলো আপনার কাবার 7 চক্কর লাগানো, তওয়াফ করা এবং সাফা মারওয়া পাহাড় একে অপরের মধ্যে দৌড়াদৌড়ি করা। তো এবারে হজের আরকান অন্যান্য কিছু রয়েছে, আপনার মুজদালফায় যাওয়া, সেখান থেকে মিনায় যাওয়া, অথবা কুরবানি করা, বিভিন্ন আরকান রয়েছে, এটা হচ্ছে পার্থক্য। আর হজ হচ্ছে ফরজ, কিন্তু উমরা ফরজ না, হজ হচ্ছে ফরজ। হজ ফরজ হয় মানুষের উপরে তখন যখন কোনো ব্যক্তি যে জায়গায় সে রয়েছে, যে জায়গায় তার বাসস্থান, এমন তার ধন দৌলত হয়ে যায়, এমন তার হাতে টাকা পয়সা চলে আসে, তার ভরণ পোষণে, তার ভরণ পোষণের দায়িত্ব যাদের উপরে রয়েছে, যাদের ভরণ পোষণের দায়িত্ব তার উপর রয়েছে, সেই ব্যক্তি হজে গিয়ে হজের কাজ সম্পন্ন করে বাড়ি ফিরে আসা পর্যন্ত তাদের যাতে খাওয়া দাওয়া, চিকিৎসা এবং পরনের কোনো ধরনের অসুবিধা না হয়, এরকম ব্যবস্থা সে করে দিতে পারবে, এই ব্যক্তির উপরে হজ ফরজ। কোনো মহিলার উপরে হজ তখন ফরজ হবে যদি মহিলার নিজস্ব ব্যবসা বাণিজ্য হয় এবং তার ওই রকম পয়সা হয়ে যায়, তার দায়িত্বে যারা আছে তাদের সে রেখে যেতে পারবে। কিন্তু মহিলার সঙ্গে শর্ত একটা হচ্ছে, মাহারাম ব্যতীত মহিলা হজে যেতে পারবে না, হয় তার পিতা কিংবা তার স্বামী কিংবা তার যুবক সাবালেক ছেলে কিংবা তার আপন ভাই, এরা হতে হবে যারা তার মাহারাম, কিংবা তার মামা যার সঙ্গে তাদের বিবাহ হারাম, তাদের সঙ্গে, তাদের কারোর সঙ্গে তাকে হজে যেতে হবে। কোনো মহিলার, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, কোনো মহিলা সফর মাপা হয় এমন দূরত্বে একা যেন না যায় মাহরাম ব্যতীত।